আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো আছি সবাই? আচ্ছা, অ্যাজিউম করে নিচ্ছি সবাই ভালো আছে। আর যদি ভালো নাও থাকি, নাথিং টু ওয়ারি, আমার টিপস তো আছেই একটু ভালো থাকার জন্য। লাইফের হ্যাপিনেস অর্জন করা, হ্যাপি থাকা, এটা হচ্ছে আমাদের এক নম্বর গোল। এটার জন্যই আমাদের বেঁচে থাকা, এটার উদ্দেশ্যেই ছুটে চলা। তো হ্যাপিনেসের সাথে আমরা অনেক কিছু করি এবং ছোট থেকে আমাদেরকে অনেক কিছু শেখানো হয়, হ্যাপিনেস অর্জন শেখানো হয় বা দেখানো হয়, বা আমরা কারোটা দেখে শিখি, বেশ লেসন পাই আমরা ছোটোবেলা থেকেই। তো কিছু লেসন পাই, কিছু রং লেসন পাই, কিছু রাইট লেসন পাই। আজকে একটা রং লেসন নিয়ে কথা। আমরা সময়ের সাথে এটা বুঝতে শিখে যাই, আমরা শেখানো হয়, বোঝানো হয় আমাদেরকে যে মানি ইজ দ্য অনলি ইন্ডিকেটর অফ হ্যাপিনেস, টাকাই হচ্ছে সব। আর টাকা যার আছে, তার সোশ্যাল স্ট্যাটাস আছে, টাকা যার অনেক আছে, সেই হচ্ছে একমাত্র হ্যাপি পার্সন। আর সো লাইফে হ্যাপি হতে গেলে কী দরকার? প্রচুর টাকা ইনকাম করা দরকার। তোমার টাকা নাই তাহলে তোমার জীবনে সুখ নাই। তুমি টাকা অর্জন করতে পারো নি, তুমি বলার মতন কোনো কিছু করতে পারো নি, তুমি অনেক উঁচুতে উঠতে পারো নি, তোমার ব্যাংক ব্যালেন্স ভালো না, তোমার পকেটের অবস্থা ভালো না, সো তোমার লাইফে হ্যাপি হওয়ার কোনো অধিকার নাই। এই একটা রং লেসন আমরা পাই লাইফ থেকে, অনেক মানুষ থেকে, চারপাশ থেকে। দিস ইজ সো রং, দিস ইজ হরিবলি রং। আমার কথা হচ্ছে, হ্যাঁ টাকা অবশ্যই দরকার, টাকা হচ্ছে বেঁচে থাকার জন্য যে আমাদের চারপাশটা এলিমেন্ট দরকার, তার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। টাকা না থাকলে ইন্ডিপেন্ডেন্স আসে না, ইন্ডিপেন্ডেন্স না আসলে লাইফে প্রপারলি বেঁচে থাকা যায় না, হ্যাপি থাকা যায় না। ট্রু, মানছি, স্বীকার করছি, কিন্তু নট অনলি এলিমেন্ট, এটাই একমাত্র এলিমেন্ট না। তাহলে যার টাকা যত বেশি সে তত বেশি সুখী থাকতে পারত, কিন্তু তা তো আমরা দেখছি না। টাকা যখন প্রয়োজনের চেয়ে বেশি চলে আসে, তখন তার প্রয়োজনের চেয়ে বেশি খরচও চলে আসে। সে তখন অপচয় অপব্যয় লিপ্ত হয়, একটা আনহেলদি কম্পিটিশনে লিপ্ত হয়, এবং তখন মনে হয় যে ওর চেয়ে আমার বেশি রাখা দরকার, এর চেয়ে আমার বেশি ইনকাম করা দরকার, ওখানে যাওয়া দরকার, এটা কেনা দরকার। তো তখন কিন্তু তাকে ড্রাইভ করে তার নেশাগুলো, তার একটার পর একটা আনলিমিটেড চাহিদাগুলো। তো ওই চাহিদাগুলো সে টাকার বিনিময়ে কেনাকাটা করছে, কিন্তু সে হ্যাপি হতে পারছে না, দিন শেষে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনে চলে আসছে। টাকাটাকে যদি আমি শুধুমাত্র প্রয়োজন মেটানোর একটা এলিমেন্ট হিসেবে দেখি, দেন আমি ভালো থাকতে পারবো। এখন কথা হচ্ছে, টাকা ছাড়া আর কী আছে যার জন্য ভালো থাকা যায়, ভালো ফিল করা যায়? আমরা অনেকেই ভুলে যাই, বা আমরা এটা শিখাই না, আমরা এটা বোঝাই না যে আমি যে চার হাত পায়ে সুস্থ আছি, আমার বডি অর্গানগুলো যে অ্যাক্টিভ আছে, আল্লাহর অশেষ দয়া যে আমি বেঁচে আছি, আমি সুস্থ আছি, আমি হাঁটাচলা করতে পারছি, আই ক্যান ব্রিথ, আই ক্যান ইট, আই ক্যান স্লিপ, আই ক্যান স্মেল, আই ক্যান লিসেন টু, এটার জন্যই তো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কত মানুষ আছে যারা একটু বিছানা থেকে উঠে দাঁড়ানোর জন্য কত মানুষের হেল্প নিচ্ছে, ওষুধ খাচ্ছে হসপিটালগুলোতে, কত টেস্ট করছে, প্রতিটা সেকেন্ড কাউন্ট করছে যেন আগামী দিনটা ভালো করে বাঁচতে পারে। তাদের কাছে টাকার কোনো মূল্য নাই, তাদের কাছে শুধু একটা জিনিসই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেন আমি সুস্থ হতে পারি। তার জন্য টাকা যেখান থেকে হোক তারা অর্জন করবে, তারা যেখান থেকে হোক ম্যানেজ করবে। তো সুস্থ শরীর সুস্থ মন, এটা যেরকম একটা হ্যাপিনেসের একটা এলিমেন্ট হতে পারে যে এটার জন্য আমি হ্যাপি থাকতে পারি। আমার টাকা ওই পরিমাণে নাই, এই মুহূর্তে নাই, তো কী আছে, আমি সুস্থ আছি, এটার জন্য আমি হ্যাপি, এটার জন্যই তো আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তারপর হচ্ছে আমার সেন্সিটিভ মন আছে, আই ক্যান ফিল ফর পিপল, আই ক্যান ওয়ার্ক ফর পিপল, আই ক্যান ফিল দ্য প্রবলেমস অফ মাই কান্ট্রি, আই ওয়ান্ট টু ডু সামথিং ফর মাই কান্ট্রি, অ্যান্ড আই এম ডুইং লিটল থিংস অ্যাকর্ডিং টু মাই রিচ ফর দ্য পিপল, ফর দ্য নিডি পিপল ইন মাই কান্ট্রি, এটার জন্য আমি হ্যাপি ফিল করতে পারি, এটার জন্য তো আমার মনে অনেক খুশি থাকা দরকার। কিন্তু না, আমি এগুলোকে কোনো কিছুই হ্যাপিনেসের রিজন মনে করি না। আমি মনে করি যে আমার কাছে টাকা নাই, সো আমার মধ্যে হ্যাপিনেস নাই। এর জন্য আরেকটা জিনিস দায়ী, সেটা হচ্ছে আমাদের প্যারেন্টিংটা। আমাদের অনেক সময় প্যারেন্টিংয়ে দেখা যাচ্ছে যে লেখাপড়া পরপরই চাপ দেওয়া হয় যে ইনকাম কই, চাকরি কোথায়, কিছু করছো না কেন, টাকা কোথায় থেকে আসবে। দিস ইজ রং, এগেন আমি বলবো, হয় কি তখন একটা তো যেটা হয় যে পড়াশোনা শেষ করার পরে ছেলেটা বা মেয়েটা এমনিতেই একটু লো ফিলিংয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত সে কোথাও এমপ্লয়েড হতে পারে। তারপর একটা জিনিস আমরা ভুলে যাই যে লেখাপড়া শেষ করাটা যেরকম আমার হাতের উপর, মানে আমার উপর ডিপেন্ড করে, চাকরি পাওয়াটা তো আমার উপর ডিপেন্ড করে না, এত সহজে তো আমি চাকরি পাবো না। এটা কি আমার উপর ডিপেন্ড করে যে আমি কোথায় অ্যাপ্লাই করলাম, হয়ে গেল? কত মানুষ দাঁড়িয়ে আছে একটা পোস্টের জন্য। তো আমাদের ফ্যামিলি থেকেও আসলে একটু ছাড় দেওয়া উচিত জিনিসটাকে, আমাদের হেলদি ওয়েতে অ্যাকোমোডেট করা উচিত। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে, আমরা ফ্যামিলিকেও আমাদেরকে ভ্যালু করতে হবে, শিখতে হবে যে শুধুমাত্র টাকা ইনকামটা যেন হ্যাপিনেসের রিজন না হয়। ফ্যামিলিকে ভ্যালু করা, প্যারেন্টসকে ভ্যালু করা, তাদের সাথে থাকা, ছোটো ছোটো জিনিসে হ্যাপিনেস খুঁজে পাওয়া, আর মানুষের জন্য কাজ করা, এগুলোর মাধ্যমে না রিয়েল হ্যাপিনেস আসে। কিন্তু আমরা ওই শুধুমাত্র টাকার পেছনে ছুটি এবং মনে করি, মনে করাই যে আনলেস ইউ আর এ রিচ পার্সন, তোমার জীবনে কোনো হ্যাপিনেস নাই। হবে নাও বা কেন? কারণ এই যে বলি যে টাকা না থাকলে সোশ্যাল স্ট্যাটাস থাকে না,
না। আমরা তো এভাবেই সোসাইটিটাকে গড়ে তুলেছি, কোথাও গেলে গেট টুগেদারে গল্পতে কী আসে, কে কোথায় চাকরি করছে, কে কত ইনকাম করছে, থিংস লাইক দ্যাট। তো স্বাভাবিকভাবেই এটাই যখন আলোচনার বিষয় হয় যে কে কত টাকা ইনকাম করছে, কে কোথায় আছে, কার প্রমোশন কবে, তো যার এগুলো বলার মতো থাকে না সে তো খারাপ ফিল করবেই। তো আমাদের কথাবার্তার টপিকগুলো যদি চেঞ্জ থাকে, যে মানুষের জন্য কে কয়টা কাজ করলা, তোমার বিবেকবোধ থেকে তুমি কয়টা ভালো কাজ করলা, এগুলো নিয়ে যদি আলোচনা হয়, তাহলে কিন্তু আমরা হ্যাপিনেসের অনেকগুলো রিজন খুঁজে পাবো। শুধু টাকাটাই কিন্তু হ্যাপিনেস না, এটা আমরা সবাই মনে রাখি যে আমরা ছোটোবেলা থেকে একটা ভুল শিক্ষা নিয়ে বড় হই যে মানি ইজ দ্য অনলি ইন্ডিকেটর অফ হ্যাপিনেস, বাট দিস ইজ নট দ্য ট্রু। মানি শুধু মাত্র হ্যাপিনেসের একমাত্র রিজন না, আরও অনেক কিছুই আছে, ঠিক আছে? সুস্থ শরীর, সুস্থ মন, একটা ভালো পরিবার, ভালো বন্ধু আছে, ভালো চিন্তা শক্তি আছে, এগুলোর জন্যেও আমার হ্যাপি ফিল করা উচিত। আর একটা কথা, দেয়ার শুড নট বি এনি ওয়ান হু শুড টেল ইউ হাউ টু বি হ্যাপি, ইউ শুড বি হ্যাপি ফ্রম ইউর ওন হার্ট। তোমার নিজের বোঝা উচিত যে তোমার ব্লেসিংগুলো কী, সেটার কারণে তুমি ভালো থাকবা, হ্যাপি থাকবা, ঠিক আছে? মনে রাখি সবাই, হ্যাপিনেসের অনেক রিজন আছে, শুধু টাকাটা না।